আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সকালবেলা যাই দিয়ে মুসলিম বের বউ আর মুসলিম বের ঝগড়া টগড়া লাগছে বুঝছেন নি বাবি কইতে আছে কচ্চা ভাই কচ্চা আমার বয়সটা কি বেশি হয়ে গেছি গিয়ে মাত্র ফার্স্ট পঞ্চাশ সাইডে নইবো এ তো কত ফলাফাই আমার লাগে ফাগল কতজনের রিকোয়েস্ট পাড়ায় ও বাবি নাকি ফেসবুক আইডি খুলছে মুসলিমের বৌদা ব্লুটুথ গার্ল তো ওইখানে নাকি আপনাদের মধ্যে কারা কারা আবার ওই যে বাবি কমেন্ট টমেন্ট করলে রিকোয়েস্ট পাড়ায় তো এটার কারণে ভাবিশে একটা গরম এলেছে মুসলিম ভাইয়ের লোকে কাজ্যা লাগলে বলে খোটা দেখো যাক জ্যাম কিন্তু দেখবা মার্কেটে ফোলাফানের অভাব নাই তো মুসলিম ভাইও আপনার ইদানিং সময় ফেসবুক চালায় ওনার আড়ির নাম হচ্ছে মুসলিম দা ব্লুটুথ বয় কেন এই গল্পটা কারণ আছে দর্শক আজকে আমাদের মুসলিম ভাইয়ের বয়স আনুমানিক পঞ্চাশ প্লাস তো ওনার বয়সী একজন মহিলা এটা সত্য ঘটনা এটা হচ্ছে ঢাকা স্বামীবাগের আপনার কে এস একটা এরিয়া সেইখানের এক ঘটনা যে পরকীয়ায় আসক্ত হইয়া গেছিল নাগর তুলনামূলক নাগর বলা হয় কুমিল্লার ভাষায় ওনার থেকে আঠারো বছরের ছোট এক ছেলের সাথে প্রেম করত তার বয়স হচ্ছে বত্রিশ আর যেই ছেলে তার নাম হচ্ছে সজীব আর এই মুরব্বী মহিলা ওনার বয়স হচ্ছে পঞ্চাশ প্লাস ওনার নাম হচ্ছে শাহানাজ দুইটা বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে এরপরেও জামাইয়ের সাথে সংসার জীবনে নানান ধরনের টুকিটাকি হইতেই পারে প্রত্যেকটা সংসারে আছে না না ওই সিনেমাতে অনন্ত জরিলার বর্ষাপ আর ভালোবাসা দেখে মনে করেন না পর্দার বিহাইন্ড দ্য ক্যামেরা তাদের মধ্যেও কাবার মানে কোড়াকুড়ি আছে পিড়া পিড়ি আছে থাকে না অবশ্যই আসে যার কারণে এদের সংসার কমই কমিটিকে তো ওই রকম জিনিস দেখা দেখা সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে অনেকের মধ্যে ঝগড়া ঝামেলা হয় আর এর পরে যেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া যেখান থেকে আপনি আমাকে দেখছেন ফেসবুক দেখছেন আর এখন সবার একটা স্মার্টফোন আছে আগের দিনে বিয়ের পরে একটা পুরুষ ঘরের ভিতরে ঢুকতে হইলে পরকিয়া করতে হইলে আপনার আইসা দেখা করতে হইতো একটা চিঠি দিতে হইতো তো এটা ধরা খাওয়ার ভয় থাকতো লুকাইয়া চুরে কতজনে ধরলে আবার পাড়া আছে কিন্তু এখন দেখেন অনেকে আমরা যারা পরকিয়াতে জড়িত আসি বা আসেন আপনি একটা একা ঘরের ভিতরে আসেন আপনি ভাবতেছেন আপনার বউ আপনার আছে আপনার জামাই আপনার আছে পাশের রুমে শাশুড়ি আছে হ্যাঁ বাবির বিয়ার পরে পরে বলে শাশুড়ি থাকতো লগের রুমে সেই রুমে আবার ননদ আবার ওই ননায়শ থাকতো কিন্তু এই সেলফোন প্রযুক্তির মাধ্যমে আপনার দরজার ভিতরে তো তালা মারতে পারছেন ওয়াইফাই কানেকশানের ভিতরে বা ডাটার মাধ্যমে পরকীয়া প্রেমিক এসে হাজির হয় আর সংসার ভাঙে আর এইসব প্রেমিকদের তথা তথাকথিত মুখরোচক মিষ্টি কথায় যারা নিজের জামাইকে ছাইরা নতুন সংসার করতে চান আজকের এই গল্প আপনার জন্য শিক্ষা ঘটনা হচ্ছে যে এই ছেলের নাম জহিদ তে একটা মিস্ত্রি টাইপের সম্ভবত মিস্ত্রি বা রং মিস্ত্রি কোনোভাবে ফেসবুকের মাধ্যমে এই শাহানাজ আন্টির সাথে পরিচয় হয়েছে তার মোবাইল ফোনে এটা আজকের ঘটনা ছয় সাত বছর আগের থেকে নাকি এগুলো চলতেছে বুঝছেন তো সেই সময় থেকে পরিচয়ের সূত্র ধরা বিভিন্ন সময় তারা আবার ঢাকা শহরেরই একটা বাসা যে বললাম যে কেস ল্যান্ড সম্ভবত ছয়তলা বাসার চারতলাতে তারা স্বামী স্ত্রী পরিচয়ে একটা বাসা ভাড়া নিছে গত ছয় বছর এই কর্ম চলে মাঝে মাঝে যায় আর সেইখানে গিয়া তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে করতে করতে যেহেতু আনটির একটু বয়স বেশি গেছে পোলার বয়স কম তো উনি কিন্তু পোলার প্রতি অবার ফিদা হয়ে গেছে তবে তে কিন্তু আনটির প্রতি ফিদা হয় নাই তে ফিদা হয়েছে আন্টির যে স্বর্ণ গহনা টাকা পয়সা ওইগুলার জন্য আর ফুসলাইতে 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 গত তিন দিন আগে আপনার এই সাহানাজানটি জামাইর সাথে ঝগড়া করিয়া ব্যাগ গোষ্ট গাট্টি গোষ্ঠকে গোলাইয়া এই যে ওই বাসাতে এই ছেলের সাথে চলে আসে তো স্বামী স্ত্রী পরিচয় ওই বাসায় থাকছে কিন্তু গতকালকে সাহানাজানটির যে রানিং স্বামী তিনি তার স্ত্রীর নিখোঁজ হিসাবে ঢাকার ওয়ারি থানায় একটা মামলা দায়ের করেন স্বামীবাগের ওয়ারি থানায় তো মামলাটা দায়ের করার পরে যিনি আমাদের ওয়ারি থানার ডিএমপির পুলিশের বড় অফিসার আছেন ইফতেখারুল স্যার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এই অভিযোগটা পেয়ে ইনভেস্টিগেশনে যান আর শাহানাজের যে ফোন সেইটাকে জিপিএস ট্র্যাক করে তার অবস্থান তারা নির্ণয় করে তো সেই সুবাদে পুলিশ আসলে গিয়েছিল যাওয়ার পরে দেখে সেখানে ভিন্ন রকম ঘটনা শাহানাজানটি কোবাইয়া সজিবরে পাঁচ টুকরা করে তিন টুকরা ভাগ করে দুই টুকরা বাথরুমের একটা আনটি বৈশা রয়েছে কেন কেন এত কিছু হইলে ওই যে আনটি তিন দিন আগে টাকা পয়সা তারপরে হচ্ছে স্বর্ণ গহনা এগুলো নিয়ে যখন আসছে আসার পরের দিনে সজীব তো আগের থেকে আনটির সাথে দৈহিক মেলামেশা করছে নতুনত্ব আর কিছু ছিল না আনার পরে সেইগুলো বিক্রির জন্য আনটিকে চাপাচাপি করে তো চাপাচাপির কারণে তিনি কিছুটা যেহেতু মুরব্বী কোথাও না কোথাও বুঝতে পারছিলেন যে পোলাটার টার্গেট কি আমার এই ব্যাগের টাকা পয়সার গহনার দিকে কিনা তো এইটা নিয়ে দুইজনের ভিতরে বাঘ বিতণ্ডা হলে সজীব নাকি ওনারা থাপ্পরে থাপ্পন মারার পরে আনটি আবার শরীর স্বাস্থ্য বলা উনি আবার ফ্লাইং কিক মারে সজীব ফ্লাইং কিক খাইয়া সে পাকঘরে যায় ওইখান থেকে সে ছুরি পায় বাংলা ছবির মিশা সদগরের মতন সে দৌড়ে এসে ঘাই মারতে চায় তবে আনটি বাংলা ছবির নায়িকা ময়ূরের মতন ঘ্যাঁচাচ করে ধইরা এরকম উল্টা হাতে ছুরি নিয়ে নাকি কি ঘ্যাচ করে দুইটা ঘাই দিছে সজীবের ক্যাল্লাফ হতে না আনটি এখানে থামে নাই এত বড় বডি কী করব তো ওই যে বটনিদা আসিল সেই বটনিদা দিয়া আরামসে বসে সজীবরে মনের দুঃখকে গোসায় যে করলাম কি করলাম কি জামাই সংসার যে ছাড়লাম এটার রেজাল্ট কি হবে আনটি কিন্তু বুঝতে পারছে আর সেই কারণে তারা টুকরা কইরা তিনি রাইখা রায় এ অবস্থায় এখন পুলিশের তথ্য এবং আন্টির তথ্য যে কেন আপনি তাহলে এই সংসার ছাড়লেন তো ওনার কথা হচ্ছে যে এই ছেলের সাথে যখন থেকে সম্পর্ক সাংসারিক জীবনে টুকিটাকি ভেজাল ছিল স্বামীর সাথে বরিমানা কম ছিল দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল স্বামী হয়তো প্রয়োজনীয় সকল কিছু দিত কিন্তু ওনাকে যে মানে একান্ত যে সময়টা দেওয়ার বিষয় সেইটা তাদের মধ্যে অভাব ছিল আর যার কারণে বিভিন্ন সময় এগুলো থেকে ঝামেলা আর তিনি এক সময় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আসেন সেইখান থেকে সজীবের সাথে কোনো না কোনোভাবে আসলে পরিচয়টা হয়ে যায় পরবর্তী সময় আজকের এই রেজাল্ট এই মুহূর্তে আনটিকে পুলিশ অ্যারেস্ট করেছে আর সজীবের লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইছে বক্তব্য এখানে সিম্পল এখন দেখেন আসলে রেজাল্ট কি হলো এই যে আমরা নিউজ করলাম আন্টির ছবি আমরা এখানে ব্লোর করে রাখলাম ঠিক আছে তারপর নিশ্চয়ই আনটিরে অনেকে এরকম মনে করেন প্রকাশ করে দেবো আমি হয়তো একটা ক্রাইটেরিয়াতে চলি সজীব তো মারাই গেল মুসলিম ভাইয়ের বউয়েকে হয়তো অন্যের সম্পত্তি আর অন্যের জামাই অথবা বউ এই দুইটার দিকে নজর দিলে সবসময় বিপদ আসে কপালে একটা লিমিটেড ভার্সন পর্যন্ত এটা ভালো এর পরের ভার্সনে কিন্তু ঝামেলা শুরু হয় আজকে সাহানাজানটি এত বড় মুরব্বী মানুষ মুসলিম ভাইয়ের বউ প্রেমের কোনো বয়স নাই এনি টাইম মানুষ নাকি প্রেমে পড়তে পারে এটা প্রমাণ করে দিছে শাহানাজানটি বায়ান্ন বছর বয়সে এসা বত্রিশ বছরের তরতাজা যুবক হ্যাঁ কচি কচি ছেলে ওনার ভালো লাগছে আর সজীবের টার্গেট ছিল কোথায় এরকম যারা সজীবদের মতন ছেলেদের সাথে প্রেম কইরা নিজের জামাই সংসার একটা বাচ্চা রাইখা আন্টি তো বুইরা বয়সে গেছে অনেকে খুব তাড়াহুড়া করে তো যাইয়া আসলে রেজাল্টটা কী হয় আপনি দেখেন যেই মেয়ে বা যেই ছেলে অন্য একজনের ঘর থাইকা আপনার মিষ্টি কথায় বের হয়ে আসবে আপনার খেয়াল রাখা উচিত এই মেয়ে এনি টাইম অন্য আরেকজন আপনার থেকে যদি একটু ব্যাটার কাউরে পায় সে কিন্তু আপনাকে পোলটি মারবে এটা আপনার কাছে বিশ্বাস হোক না হোক অনেক ওয়াদা অনেক ভালোবাসা দেখাবে সে নিজেও জানে না সে যে পোলটি মারবে কারণ সে বিশ্বাসঘাতক সংসারে অশান্তি হইতে পারে বা সেপারেশনে চলে যাও যাই ইয়া ডিভোর্স টিভোর্স দিয়া আলাদা সংসার করে কিন্তু একটা সংসারে থাকাকালীন আপনি আপনার স্বামীরে রাইখা পরকিয়া করবেন তাও আবার এই সংসার ছেড়া ভাইগা যাবেন কেন তালাক দিয়া যান ভালো লাগে না ইতি করে দেন কিন্তু আপনি যখন এই কাজটা করছেন ধরা পড়লে কি হচ্ছে এই যে আমাদের মতন অসংখ্য মানুষ পত্রিকাওয়ালারা মিডিয়াওয়ালারা প্রতিদিন আমরা খবর খুঁজি কোনটা খুব সেন্সেশনাল খবর আছে এটা জাতির জন্য একটা মেসেজিংমূলক খবর কারণ এই মুহূর্তে বাংলাদেশের যদি ধরেন ইন্টারনেট প্রযুক্তিরা যদি এরকম দাগ টাই দেখান যেত যে কার বউ কার ঘরে আর কার জামাই কার ঘরে কার প্রেমিক কার প্রেমিকার কাছে তাহলে দেখতেন পুরোটা হজ বরল হয়ে যেত কারণ কি এই জাতি তলে তলে ফেসবুক মুক্তা কি উপরে যাই হোক তলে তলে বড়োই হারামি জাতি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অপব্যবহার ছাড়া খুব কদাচিত আছে যে ভালো কাজগুলো হয় সিদ্ধান্ত আপনার পরকিয়া করবেন নাকি করবেন না ভাববেন নাকি ভাগবেন ভাববেন না ভাগলে আমরা ইউজ করবো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম